করেন নাই, চাকরের মধ্যে সরকার নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে আর এজন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের হিড়িক শুরু হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। স্বাধীন দেশে গণতন্ত্রকে কবর দিয়ে ফেসিপাত কায়েম করা হচ্ছে। মানুষ এক ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে, কিন্তু জনগণের প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন। বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, বাসায় বাসায় হানা ও হয়রানির অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, নজিরবিহীন দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের যে উত্থান ঘটেছে তাতে দিশেহারা হয়ে পড়েছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তাই মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ব্যাপারে অভাবে জুলুম নির্যাতন চালানো শুরু করেছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় রংপুর জেলা বিএনপি সদস্য ও গঙ্গাচড়া উপজেলা সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন চরম দুর্ভোগে নিপতিত। আর তখনই কর্তৃত্ববাদী আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করতে সাড়াশি অভিযান শুরু করেছে। বুধবার থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জাহান, দারুসসালাম থানা সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, 11 নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ 4 নং ওয়ার্ডের সভাপতি জসিমউদ্দিন ভুইয়া পাভেল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ গঙ্গা, 20 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক চন্দন ও পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক আবু তাহেরকে গ্রেফতার ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ সহ অনেক নেতাকর্মীদেরকে বাসায় বাসায় গ্রেফতারের উদ্দেশ্যে হানা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, ইতিপূর্বে মিথ্যা মামলায় আটক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ খানকে সম্পূর্ণ অন্যায়ভাবে চাঁদপুর জেলা কারাগারের কারান্তরীণ করে রাখা হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ অভিযান ও হয়রানি বন্ধের আহ্বানও জানান। এদিকে সরকার সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে। রিজভি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপি সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, সমাবেশে লোক আটকাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আঘাত করছে, কিন্তু মানুষ পায়ে হেঁটে সাইকেলে চড়ে চিড়ামুড়ি নিয়ে নদী সাঁতরে সমাবেশে আসছে। যানবাহন বন্ধ করেও সরকার বিএনপির সভায় জনস্রোত আটকাতে পারেনি। তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে তা জাতি জানে। বিক্ষোভ সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন। দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামিমা রহিম প্রমুখ। এদিকে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে যা বললেন রিজভি, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মাধ্যমে আরও স্পষ্ট হল দেশের আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই এখন গণভবনে। রিজভী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রীর বক্তব্য আবারও প্রমাণ করে খালেদা জিয়া কোনো অপরাধের কারণে নয়, তার নির্দেশেই বন্দী। তার প্রতিহিংসা চরিতার্থ করার বিচারের নামে প্রহসন মঞ্চস্থ করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, এক সপ্তাহ আগে প্রধান আইনমন্ত্রী বলেছেন জাতীয় নির্বাচনের আগে বেগম জিয়াকে কারাগারে ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই, অথচ প্রধানমন্ত্রী বলেছেন আবার জেলে পাঠিয়ে দেবেন। এদিকে পাকিস্তান প্রেমীদের ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের গ্লানি এখনও ভুলতে পারেনি, তাই পাকিস্তানের প্রশংসা করতে তারা কার্পণ্য করে না। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, আগামী নির্বাচনে ভোটের ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, বীর মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকারই সবসময় কাজ করছে, অন্যরা যখন ক্ষমতায় ছিল শুধু লুটপাট করেছে। আকম মোজাম্মেল হক বলেন,
বীর মুক্তিযোদ্ধারা এখন ন্যূনতম 20,000 টাকা করে ভাতা পাচ্ছেন। এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, জেলা উপজেলা সহ দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হচ্ছিল সেসব স্থান সংরক্ষণ করেছি, বধ্যভূমিগুলো সংরক্ষণ করছি। এছাড়া যদি কোনো মুক্তিযোদ্ধা মারা যান তাদের একই রকম ডিজাইনের কবর দেওয়া হবে, যেন 50 বছর পরও একটি কবর দেখে বোঝা যায় এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর। এদিকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। রিজভি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতে গিয়ে ন্যায্য হিস্সা আদায় করতে পারে ব্যর্থ হয়েছেন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেন দরবার করতে গেছেন তিনি, জনগণ সেটি কি সত্যি বলছেন সত্য বলে মনে করছেন। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আমরা এমন একটি সময়ে এসেছি যখন চারদিকে অন্ধকার, কারো কোনো কথা বলার অধিকার নেই। দেশে যে অন্যায়গুলো হচ্ছে সে অন্যায়গুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। সভা সমাবেশ করা সার্বজনীন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সভা সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে। আপনারা জানেন, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতি মুহূর্তে। তাদের আক্রমণে কেউ কেউ পঙ্গুত্বরণ করছেন, কেউ কেউ চোখ হারাচ্ছেন, তিনজনের জীবনও চলে গেছে। বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কী দেন দরবার করতে গেছেন, এই দেন দরবার করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছেন সেটা এখন দেখার বিষয়। জনগণ চেয়ে আছেন প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কী করছেন, কতটুকু সার্বভৌমত্ব বিক্রি করে নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম প্রতি মুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে, গতকালকেও ডিমের দাম আরও বৃদ্ধি করা হয়েছে। বিরোধী দল হিসেবে আমরা যখন প্রতিবাদ করছি তখনই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর চণ্ডমূর্তি নিয়ে আবির্ভূত হচ্ছে। আজকে দেশের মানুষকে অনাহারে রেখে, দুর্ভিক্ষের মধ্যে ফেলে রেখে অবৈধ প্রধানমন্ত্রী বিদেশে সফর করছেন। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে রিজভি বলেন, আপনি প্রধানমন্ত্রী, ওখানে গিয়ে তো তিস্তা চুক্তি করতে পারেননি, এখনও আমাদের যে ন্যায্য পাওনা আমাদের অভিন্ন নদী সেগুলোর আপনি একটিও আদায় করতে পারেননি, আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছেন, অথচ আমাদের ন্যায্য হিস্সা একবারও আদায় করতে পারেননি। বিএনপি নিজেরাই দেশকে স্থিতিশীল করতে সারা দেশে হামলা করছে। সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা করে আসছেন, গণতান্ত্রিক শক্তির ওপর তারা বুলডুজার স্টিম রোলার চালিয়ে তারাই আবার মিথ্যে স্টেটমেন্ট দেন। মিয়ানমার বিষয়ে জানতে চাইলে রিজভি আর বলেন, এটা তো নির্বাচিত সরকার নয়, তাদের গণভিত্তি নেই বলে তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত দুর্বল এবং নতজানু। দেশের এমন পরিস্থিতিতে যে শক্ত প্রতিবাদের ভাষা সেটাও সরকার করতে পারছে না, কারণ একদিকে তাদের গণভিত্তি নেই, অন্যদিকে অন্যান্য দেশের সমর্থনে তাদের টিকে থাকতে হচ্ছে, এই কারণে নতজানু হয়ে তাদের থাকতে হচ্ছে।